জল্লি কাটটু একটি মালায়ালাম অ্যাকশন ফিল্ম এবং এই ছবিটিকে সিনেম্যাজিকের আজকের আলোচনার জন্য বেছে নেবার কারণ হচ্ছে গিয়ে এর অতি সাধারণ বিষয়বস্তু এবং তার অনন্য সাধারণ উপস্থাপনা মালায়ালাম ভাষায় জাল্লিকাট্টু শব্দের অর্থ হচ্ছে মহিষ এই জাল্লিকাট্টু ছবিটি নির্মাণ করেছেন লিজো পিল্লেস্ট্রি কালান ভারকে যিনি একজন কসাই এবং তিনি মহিষের মাংস বিক্রি করেন তিনি মূলত এই কাজটি করেন একদম ভোর থেকেই ভোর রাত্রি তিনি মহিষ জবাই করেন জবাই করেই কাটাকুটি শেষ করে ফেলেন এবং আস্তে আস্তে যখন দিনের আলো ফোটে তখন গ্রামবাসী যারা তার মাংসের ক্রেতা তারা ওখানে ভিড় করেন এবং তার উপরেই অনেকটা রিলাই করেন যে তিনি ফ্রেশ মাংস তাদের কাছে বিক্রি করেন এবং এটি মোটামুটি একটি নিয়মিত ঘটনা তো এই নিয়মিত ঘটনার ফাঁকি দেখা যায় যে একদিন একটি মহিষ নিয়ে আসা হয় সেখানে এবং সে তার সাগরে ত্যান্থনি মিলে মহিষটিকে জবার জন্য রেডি থাকেন এমন সময় মহিষটি আসলে দড়ি ছেড়ে পালিয়ে যায় এবং সেটি বরের মধ্যে হারিয়ে যায় তখন তারা খুব কিঙ্কট হয়ে পড়েন যে কিভাবে এই মহিষটিকে ধরবে এবং এই ঘটনাটি যখন গ্রামবাসীর মধ্যে জানাজানি হয় তখন তারা কালান ফারকে এবং তার সাগরেত অ্যান্থনিকে দোষারোপ করেন যে তাদের ভুলের জন্যই বা বেখেয়ালি পানার জন্যই হয়তোবা মহিষটি পালিয়ে গেছে তো গ্রামবাসী একরকম আতঙ্কের মধ্যেই থাকে যে এই যে খ্যাপা মহিষটি কিংবা পাগলা মহিষটি তাদের ধানি জমি নষ্ট করবে কিংবা কারো দেয়াল নষ্ট করবে কিংবা মানুষজনকেও সে আহত করতে পারে এই জন্য গ্রামবাসী খুব দুশ্চিন্তার মধ্যে থাকেন এবং তারা একটি পুলিশের কাছে স্মরণাপূর্ণ হয় যে তারা পুলিশকে বলে যে এই মহিষটি ধরার জন্য কিন্তু পুলিশ তখন চিন্তা করে যে বন্যপ্রাণী সংরক্ষণ যে আইন সে আইন অনুযায়ী তো আসলে তারা গুলি করে মারতে পারে না তাই পুলিশ আসলে এই অভিযান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখে তো গ্রামবাসী আসলে নিজেদেরকে খুব বেশি অসহায় মনে করে তো তারা তখন করে কি এই মহিষটা ধরার অভিযানটা নিজেদেরই কাঁধে তুলে নেয় এবার আসি সিনেমার স্টোরি প্রসঙ্গে আসলে স্টোরি টেলিং বলা যায় এক কথায় অসাধারণ পরিচালক এখানে খুব স্মার্ট ওয়েতেই অল্প সময়ের মধ্যেই এর সবকটি সামনে পরিচয় করে দিয়েছেন বলা যায় যে ছবি শুরুর মোটামুটি মিনিটের মধ্যেই তিনি চরিত্র এবং এই যে প্রেক্ষাপট সেটিকে দর্শকদের সামনে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছেন কাট টু কাট মাধ্যমে এবং তার খুব সুন্দর কিছু ভিজুয়াল ইফেক্ট বলা যায় অনেকটা ক্যাকোফোনিক ইফেক্টের সাউন্ড ইফেক্টের মাধ্যমে তিনি পুরো বিষয়টাকেই দর্শকদের সামনে তুলে ধরেছেন এখানে আমরা দেখতে পাই যে কেউ খুব ভোর রাত্রে উঠে মাছ ধরতে যান অর্থাৎ তিনি মাছ ধরে জীবিকা নির্বাহ করেন কেউ হয়তোবা চার্চের ফাদার কেউ আবার এখানে ট্রাক ড্রাইভার আবার কেউ হয়তো বা রাবার বাগানে কাজ করেন কেউ কসাই এভাবেই একটি পুরো গ্রাম এবং একে অপরের সাথে খুব অতপ্রতভাবে জড়িত এই যে পুরো কি পরিচালক খুব সুন্দর একটি স্মার্ট ওয়েতে সিনেমেটিক ওয়েতে দর্শকদের সামনে পরিচয় করে দিয়েছেন এবং এই পরিচয় পর্বের জন্য তিনি খুব একটা বেশি সময় ব্যয় করতে চাননি কোন একটি মহিষের খুঁজে কিংবা হারিয়ে যাওয়া মহিষকে ধরতে রুদ্ধশ্বাস অভিযানে পুরো গ্রামবাসী একত্র হয়ে নেমেছেন এরকম একটি ঘটনার তো আসলে একটি লজিক্যাল প্রেক্ষাপট দরকার তো সেই প্রেক্ষাপটটি পরিচালক খুব সুন্দরভাবে এখানে তুলে ধরেছেন যেমন আমরা এখানে দেখতে পাই যে কেউ এখান থেকে মাংস নিয়ে হয়তো মন্দিরে পুজো করতে যায় সেখানে প্রসাদ হিসেবে নিয়ে যায় কেউ হয়তো বা চার্চের ফাদারকে এখান থেকে মাংস নিয়ে দেয় আবার দেখা যায় যে কেউ কুকুর পোষেন তিনিও এখান থেকে মাংস নিয়ে যান কুকুরের খাবারের জন্য কারো আবার মেয়ের বিয়ে সেই বিয়ের খাবারের মেনুতে স্পেশাল ডিশ হিসেবে তিনি রাখতে চান মহিষের মাংস তো মাথা যাওয়ার ব্যথাও তার সেই হিসেবে গ্রামবাসী সবাই আসলে প্রথমেই শরণাপন্ন হন সেই পুলিশ অফিসারের কাছে যাকে গিয়ে বলেন যে মহিষটি উদ্ধার করে দিতে কিন্তু পুলিশ যেহেতু সেই বন্যপ্রাণী সংরক্ষণ আইনের অজুহাত দেখিয়ে সেখান থেকে সরে দাঁড়ায় তখন গ্রামবাসী নিজেই আসলে দায়িত্বটা কাঁধে তুলে নেয় এবং সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে সেই মহিষ উদ্ধার করতে কালান ভারকে অর্থাৎ যিনি এখানকার মূল সেই যে কসাই তার দোকানে কাজ করতে কুট্টা চান এবং অ্যান্থনি তারা দুজনেই তার কর্মচারী ছিল কিন্তু কুট্টাচন ও অ্যান্থনি এরা দুজনেই কালান ভর্কের মেয়েকে পছন্দ করতো তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা সব সময় লেগে থাকতো যে কে তাকে আসলে ইমপ্রেস করতে পারে এরকম একটি তাদের মধ্যে প্রতিযোগিতা লেগে থাকতো এবং এই মহিষ খোঁজার অভিযানেও তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী তো পুরো স্ক্রিনজুরি সৃষ্টি হয় এক ধরনের ক্যাওয়াস এবং এটা দেখতে গিয়ে আপনার মনে হবে যে এখানকার ডিরেক্টর হচ্ছেন গিয়ে মাস্টার অফ ক্যাওয়াস এবং পুরো ঘটনাটার যখন আমরা রাতের সেই বর্ণনা দেখি যে পুরো গ্রামবাসী হাতে মশাল নিয়ে কিংবা কেউ হ্যাজাকবাতি নিয়ে কেউ টর্চ লাইট জ্বালিয়ে আস্তে আস্তে সেই বনের মধ্য দিয়ে সবাই এই যে মহিষটাকে ধরার জন্য এগিয়ে আসছে তখন দূর থেকে মাঝে মাঝে লং শটে দেখে মনে হবে যে জোনাকে জ্বলছে তো এই পুরো ঘটনাটা এবং এই যে রিয়েলিস্টিক পিকচারাইজেশন পুরো সময়টা জুড়ে আপনাকে এক ধরনের ঘটনার মধ্যে আবিষ্ট করে রাখবে তো এই পুরো ঘটনার মধ্যে আমরা দেখি যে এখানে অ্যান্থনি আসলে শেষ পর্যন্ত মহিষটিকে ধরতে পারে এবং সে যখন মহিষটিকে বধ করে তখন আস্তে আস্তে তার পিছনে পুরো গ্রামবাসী এসে দাঁড়ায় এবং সে সবাইকে বলে যে সে কীভাবে এই মহিষটিকে ধরলো কিন্তু সেই সময় যেটা ঘটে যে গ্রামবাসী আসলে কেউই এই যে মহিষ ধরার কৃতিত্বটা এটা আসলে অ্যান্থনিকে দিতে চান না এবং প্রত্যেকেই নিজেদের এই কৃতিত্বের দাবিদার বলে মনে করেন এবং তখন আস্তে আস্তে তারা অ্যান্থনির উপর ঝাঁপিয়ে পড়ে এবং সেখানে দেখা যায় যে একটি মানব পিরামিডের মতো একটি স্তূপ হয় এবং এখানে একটি নতুন সৃষ্টি হয় যদিও তখন মনে হবে যে গল্পটি শেষ কিন্তু না পরিচালক তার শেষ দাবার জন্য আস্তে আস্তে যখন মানুষের আস্তে আস্তে করে বাড়তে থাকে তখন তিনি চলে যান আসলে এক ধরনের কি বলবো এটাকে এক ধরনের মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশনে চলে যান এবং আমরা দেখতে পাই যে মানুষের সেই যে আদিম যুগে মানুষ যখন শিকার করত। এবং একটি শিকার করার পর মানুষ কি ধরনের আচরণ করতো ঠিক সেই রকমেরই একটা দৃশ্য তিনি পর্দায় সৃষ্টি করেছেন এবং খুব সুন্দরভাবে এক ধরনের মেটাফোরিক্যাল রিপ্রেজেন্টেশন করেছেন তিনি মানুষের সেই আগের একদম প্রাচীন স্বভাবটার যে মানুষ আসলে সভ্যতা আস্তে আস্তে এতদূর নিয়ে এলেও আমাদের ভিতরের একদম যে কোর জিনিসটা সেটার আসলে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ বিস্ট স্পেসটা সেটা খুবই ন্যারো হয়ে আসে এই জায়গাটা এসে এবং বোধ মেসেজটাই পরিচালক দিতে চেয়েছেন এবং দিতে পেরেছেন বলে মনে হয়েছে থ্রু বিউটিফুল সিনেম্যাটিক ক্রাফট এই ছবির বিশেষ দৃশ্যের জন্য পরিচালক এনিমেট্রনিক্স আশ্রয় নিয়েছেন এবং খুব সফলভাবেই তিনি এর ব্যবহার করেছেন যেহেতু ছবির বাজেট খুব একটা বেশি ছিল না তাই তিনি ভিএফএক্স এ যাননি এবং পরিচালক তার বিভিন্ন সাক্ষাৎকারেও তিনি বিভিন্ন জায়গায় বলেছেন সমসাময়িক সময়ে যেসব ধরনের ভিএফএস গুলো হয় আসলে তাতে তিনি আসলে ততটা কনভিন্স না তাই তিনি এই যে অ্যানিমেট্রনিক্স এর আশ্রয় নিয়েছেন এই জায়গায় বলা যায় যে পরিচালক একদম শতভাগ সফল এবং তার সাথে যেহেতু একটি বড় ক্যাওয়াস পুরোটা সময় জুড়ি থাকে তো এখানে বলা যায় যে প্রায় দু হাজারের বেশি ব্যাকগ্রাউন্ড আর্টিস্টকে আমরা দেখি মানে যারা হচ্ছে যে লোকালি কালেক্টেড এবং সেই গ্রামবাসী নিয়েই ছবিটি করা হয়েছে এবং বিউটিফুলি ডিরেক্টেড এবং খুব সুন্দর ভাবে পরিচালক তাদেরকে ম্যানেজ করেছেন তো সব মিলিয়ে বলা যায় যে এটি একটি অসাধারণ সিনেমা এবং এই ছবির যে মিউজিক্যাল অ্যান্থেম সেটা অনেকটাই এরকম যে জি 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 বলা যায় যে লোকাল মানুষের যে মুখের এক ধরনের যে আওয়াজ সেটি পরিচালক ব্যবহার করেছেন সুন্দর একটি এখানে তৈরি করেছেন এবং এই কিছু সময় পরপরই আসলে ছবিতে ব্যবহৃত হয়েছে এবং ছবিটিকে এক ধরনের গতি দিয়েছে এই মুভিটি দু সালে হতে যাওয়া অস্কারের তিরানব্বইতম আসলে ভারতের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে পাঠানো হচ্ছে তো সব মিলে আসলে এটিকে বলা যায় যে খুব কম বাজেটের হলেও খুব চমৎকার ওয়েল ক্রাফটেড একটি ছবি এবং ফুল অফ এন্টারটেনমেন্ট